আওয়ার মোটিভেটেড চ্যানেল অ্যান্ড ইন্সপিরেশনাল চ্যানেল এ কাপ অফ চা উইথ অরুণিমা। আমি অরুণিমা আবার চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে এক ঝুড়ি সাকসেস স্টোরি নিয়ে। আজকে যে স্টুডিও আলো করে আমার স্টুডিওতে যিনি আছেন, নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল গর্জিয়াস মাল্টি ট্যালেন্টেড অ্যান্ড কি বলবো গোল্ডেন হার্টেড পার্সন কাঞ্চনা মৈত্র। বন্ধুরা তোমরা সকলে জানো চেনো এবং প্রতিনিয়ত তাকে ছবির পর্দায় সিরিয়ালের পর্দায় সব জায়গায় দেখছো, দাপটে বেড়াচ্ছে টলিউড বহু বছর ধরে। কেমন? থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ, মানে এত এত বেশি প্রশংসা করে দিয়েছে, আমি আমার নিজেই মানে মোটামুটি এত প্রশংসা গত 20-25 বছরে কেউ করেনি। আই সোয়ার, মানে আমার কাঞ্চনার সাথে অনেকদিন আগে থেকেই জানা চেনা, কিন্তু এইরকম যে একটা মাইন্ড ব্লোয়িং পার্সোনালিটি আজকে আমার স্টুডিওতে রিয়েলি আবার শুনবে না মিথ্যে মিথ্যে। থ্যাংক ইউ তোমার স্টুডিও থেকে, মানে তুমি অলরেডি একটা শুটিং থেকে এসেছো, কাপ অফ চা অনুষ্ঠানে সময় দিয়েছো, তার জন্য আমার তো অনেক দিন ধরে তোমার সঙ্গে একটা মানে আড্ডা মারার কথা ছিল। আর সব থেকে বড় কথা, আমি এখানে ফর্মাল কোন ইন্টারভিউ দেব না, একদমই না, আমাদের আড্ডায় আড্ডা হয়। আর আমাদের কথাগুলো শুনে যদি কোন মানুষ একজন মানুষের একটু ভালো লাগে, সে যদি ইন্সপায়ার হয়, সেটাই সাকসেস একদম। মানে তুমি মানে আমার বলে না যে ওই হার্ট টু হার্ট কানেকশন থাকলে বোধহয় আমারও এইটাই মানে লক্ষ্য এবং উপলক্ষ, যে একজন মানুষের যদি একজন মানুষের। বন্ধুরা তোমরা সকলে জানো কাঞ্চনা মৈত্রের সাকসেস স্টোরি সকলেই জানো, বিকজ কিন্তু তার সাথে একটা জিনিস মানতে হবে, আজকে যে সাকসেসফুল একজন ব্যক্তি তার সাকসেসের পেছনে কত তার হার্ডওয়ার্ক থাকে শুনে নেব কাঞ্চনার নিজের মুখে। কবে থেকে শুরু হয়েছিল আজকে এত বিশাল আকার একজন মানুষ শুনি তোমার মুখ থেকে কাঞ্চনা। আমি খুবই সামান্য মানুষ, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছেন যারা সোসাইটিতে খুবই ইন্সপায়ারিং, এবং আমার থেকে ডেফিনেটলি তারা অনেক বেশি হার্ডলস পেরিয়ে এসেছেন। তবুও যদি খুব নাট সেলে আমি যদি বলি শুরু কবে হয়েছিল, শুরুটা হয়েছিল সোনার চামচ মুখে করে মোটামুটি জন্মেছিলাম। বাবা বিশাল গভর্নমেন্ট সার্ভিসে চাকরি করতেন, হঠাৎ করেই ক্লাস 9-8-9 ওই সময় বাবা ভলেন্টিয়ারিং যাবেন। আচ্ছা, হ্যাঁ, তখন একটা সময় চলছিল, এবং যেই মেয়েটা মোটামুটি সোনার চামচে বড় হয়েছে, যার জন্মদিনে 500 লোক আসতো, আতর ছড়ানো হতো, আমার এখনো মনে আছে ছোটবেলায় স্মৃতিটা, হ্যাঁ, যে গোলাপ জল ছড়াচ্ছে মজার আর কি, হ্যাঁ, বাবার শখ একমাত্র মেয়ে। সেই মেয়েটা সোজা সোনার চামচ থেকে প্লাস্টিকের চামচে চলে এলো। ইয়েস ইয়েস, এবং তখন আমার মনে হয়েছিল ভাই মি, সরকারি বাবা যেহেতু বড় পজিশনে ছিলেন, কিন্তু যেটা হয় যে একটা সময় তুমি যতই বড় অ্যামাউন্টের টাকা পাও, রাজা ধনও এক সময় ফুরিয়ে যায়, রাইট? সো আমার ভীষণ ভাবে মনে হতে থাকলো যে আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই প্যারেন্টস। যেহেতু একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে, আমার কিন্তু কোনোদিনই মানে এটা ফোকাস ছিল না যে ঠিক আছে আমি কিছুদিনের জন্য হয়েছিল যে আমি একটা বিয়ে করে নেবো, আমি খুব ভালো থাকবো। স্যাডলি আমাদের বহু মেয়েদের এটাই একটা টার্গেট থাকে, একটা টাইমের পর বিয়ে করে নেবো, বিয়ে করে নেবো। তো আমার ওটা কিছুদিনের জন্য হয়ে আমার একটু মাইন্ডটা এদিক ওদিক হওয়ার পর then I have realized যে আমার লাইফটা এটার পারপাস নয়। সো আমার লাইফে আমার প্যারেন্টসদের পাশে দাঁড়ানোটা আমার পারপাস, প্লাস আমি কে, হু অ্যাম আই, হ্যাঁ, আমি কেন এখানে এসেছি, আমার জার্নিটা কি, সেটাকে আমাকে ফুলফিল করতে হবে। আজকে এই কথাগুলো এত সহজভাবে বলছি, তখন কিন্তু একটা ভলাটাইল সিচুয়েশন ছিল, আর আমাকে আমার ওঠার পথে যেটা ভীষণভাবে আমাকে সাহায্য করেছে সেটা হচ্ছে আমার অপমানগুলো। আমার নিজের লোকের কাছ থেকে আমার মানে আমি বলতে আজকে মানে এখানে যদি খোলা আমার কিছু রিলেটিভস এর কাছ থেকে আমার এত মানে আমার মা বাবাকে এত অপমানিত হতে দেখেছি, আমাকে এত অপমানিত হতে হয়েছে, তারপরে
আশেপাশের অনেক জায়গা কাজের ক্ষেত্রে প্রথমে। সো থ্যাংক ইউ সো মাচ, আমি তাদেরকে আজকে থ্যাংক ইউ জানাতে চাই যে ভাগ্যিস আপনারা অপমান করেছিলেন, কারণ এখন যখন কেউ আমাকে অপমান না করে এবং মোটামুটি আমাকে সবাই একটুখানি প্যাম্পারই করে, যেমন অরুণিমা আমাকে প্যাম্পার করছে আর কি, আমাকে প্যাম্পার করে আর করে, আমার মাঝে মাঝে মনে হয় লাইফটা কিরকম চ্যালেঞ্জলেস হয়ে যাচ্ছে, মানে তা চোট সেটা ঈশ্বরের কৃপা, কিন্তু আমার মনে হয় চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে মধ্যে পড়া উচিত। তাহলে আপনার লিমিটেশনটা যে এটুকু নয়, আপনি যে অনেক বড়, মানে আপনি 50 পৌঁছে ভাবছেন যে আমি কমফর্ট জোনে আছি, কিন্তু ওইখানে যদি একটা চ্যালেঞ্জ আছে হয়তো আপনি 70 পৌঁছে যাবেন, তখন আপনি বুঝবেন আপনার স্পিডটা হচ্ছে 70, আবার 70 থেকে আপনি 100 যাবেন। সো লাইফ ইজ লাইক দিস। তো আমার মনে হয় ওই অপমানগুলো আমি এখনো বলছি আমার চোখের সামনে ভাসছে, আগে মানে যখন ওই অপমানিত হতাম বা ওই মানে আর সাটল অপমান, মানে তোমাকে অপমান করছে কিন্তু তুমি কিছু বলতে পারছো না, ওই রকম মানে ভদ্রতার মুখে। তাই জন্য আমি আই মেক ইট এ পয়েন্ট আমার লাইফের একটা মোটো, যারা যারা খুব হেল্পলেস সিচুয়েশনে থাকবে, সবসময় মনিটারি হেল্পলেসনেস নয়, একটা মানসিক হেল্পলেসনেস বা আনপ্রিভিলেজ যে মানুষের থাকাটা, বা আমি তাদেরকে খুব কনফিডেন্স দেওয়ার চেষ্টা করি, সেটা মেকআপ রুমে হোক, সেটা আমার কাজের জায়গায় বাইরে হোক, এবং তাদেরকে আমি এটা বিশ্বাস দেওয়ানোর চেষ্টা করি যে ইউ আর স্পেশাল, তুমি স্পেশাল বলেই তোমাকে অলমাইটি বলো, ইউনিভার্স বলো, ঈশ্বর বলো, তোমাকে হার্ড ওয়ার্ক দিচ্ছে, বিকজ ওরা জানে তুমি এটা পেরোতে পারবে। সো আমার এটা ভীষণভাবে মনে হয়, আমার হার্ড ওয়ার্ক, আমার অপমান, আমার চ্যালেঞ্জেস, আমার অনেক নিজের মানুষদের থেকে পেছনে ব্যাকস্ট্যাবিং, হ্যাঁ এটা মানে যখনই তুমি একটা সাকসেসের মুখে যাবে, কিন্তু তোমার হার্ডনেসটা কিন্তু তখন পাশে এসে গেল, আর প্লাস আমার বাবা মা, মানে ওর মানে ওদের তুলনা নেই, ওরা আমার না থাকলে পরে, মানে আমার বাবা মা আমাকে পুরো, মানে এটা বলবো না যে আমাকে ছেলের মতন মানুষ করেছে, মেয়ে হয় না, ওরা আমাকে মানুষের মতো মানুষ করেছে। ছেলে আমার কাছে ছেলে মেয়ে কোনো আলাদা নয়, আমার কাছে প্রকৃত মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি অনেক ছেলেদের দেখি তারা তাদের বাবা মার জন্য কত করে। আমি যখন আমি রাত্রেবেলা আমি সুইগিতে ছেলেগুলোকে দেখি, আমি এরকম বলছি একটা ঘটনা, একদিন রাত্রেবেলা 1:30-2 বাজে, তখন আমি আমার মাঝে মাঝে মুডোটে খাবো, হ্যাঁ এবার 1:30-2 সময় আমি সুইগি অর্ডার করেছি, এবার সুইগির যে ছেলেটি একটু আসতে দেরি করছে, আসলে আমরা তো মানে যখন কিছু চাই এটা আমাদের দোষ, সে চাই এক্ষুনি চাই, হচ্ছে না, হ্যাঁ এবার তার আসতে দেরি হয়েছে, একটু এক্সট্রা টাইম, কি আসছে না আসছে না আসছে না, আমার বর বলছে দাঁড়াও চলে আসবে, দেন এসছে, ফোন করেছে, এবং আমি বারান্দা থেকে সবে বলতে যাচ্ছি কি হলো দাদা এত দেরি, মানে নট ইন এ ব্যাড সেন্স, মানে একটু একটু কাই কুই করে, আমি দেখি একটা ইয়াং ছেলে রাত্রে 2:30 সময় একটা ভাঙা সাইকেল নিয়ে সব জায়গায় ডেলিভারি করছে। সো দে আর লাইক গড, সে তোমার আমাদের খাওয়ার জন্য। সব থেকে বড় কথা হচ্ছে ঈশ্বরকে তো কেউ দেখতে পায় না, ঈশ্বরকে কখনো দেখা যায় না, আমি দেখতে পাই ঈশ্বরকে কাইন্ডনেস এর মধ্যে দিয়ে, একদম। তো আমি বলছি এখনই আমার ইমোশনাল লাগছে, আমি নিজে খুব ইমোশনাল পারসন, আমি এখনো টিভিতে বা সিনেমা হলে দেশাত্মবোধক ছবি বা গান দেখলে চোখে জল পড়ছে, ইমোশনাল সিন দেখলে আমি আগে ভাবতাম যে আমি হয়তো খুব মানসিকভাবে দুর্বল, পরে একটা আর্টিকেলে পড়লাম যে যারা খুব ইমোশনাল হয়ে চোখে জল ঢালে তারা ক্রিয়েটিভ পারসন এবং তারা খুব সবল। সো আমার মনে হয় ওই যে ছেলেটা যে সাইকেল নিয়ে ডেলিভারি করছে, বা ওই যে ছেলেটা যে রোজ সকালবেলা লোকাল ট্রেনে করে একটা কলকাতায় ছোট্ট চাকরি করতে আসে, নিজের সমস্ত হয়তো একটা তার অনেক দিনের ইচ্ছা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে, আইফোন তো দূরের কথা, একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে ছোট্ট, সেটাও পারে না, সেটাও পারে না, বা এমন ছেলে যে সারাদিন বাসে ঝুলতে ঝুলতে রাত 10:00 ফেরে, আবার পরের দিন সকালবেলা বেরিয়ে যায়, তারা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, রাদার যারা বাবার পয়সায় ফুটনি মেরে বড় বড় গাড়ি হাঁকিয়ে ওভার স্পিড করে হিন্দি জোরে গান চালিয়ে রাস্তা পার কর হন, কারণ আপনি একটা কথা মনে রাখবেন, আপনার বাবা মায়ের কত টাকা আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট,
আপনি আপনার বাবা মার জন্য কি করতে পারলেন, আপনার মানে নানা পাটেকার একটা কথা বলেছিল যে বাবার মার্সিডিজ এ চড়াটা ইজ নো মানে নো ইম্পর্টেন্ট নো ইউজ নো ইম্পর্টেন্ট। আপনি কি আপনার বাবা মাকে কোনোদিন একটা ছোট্ট মারুতি গাড়িও গিফট করতে পেরেছেন আপনার নিজের পয়সা? দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং আমি তার সঙ্গে জুড়বো, তার সঙ্গে সোসাইটি জুড়বো, তার সঙ্গে আপনার বন্ধু বান্ধব জুড়বো যারা আনপ্রিভিলেজ হতেই পারে, আপনি প্রিভিলেজ, তারা আনপ্রিভিলেজ। এবং আমাকে মাঝে মাঝে অনেক সময় দই প্যান বলে যে তুমি এত বাড়াবাড়ি কেন, কারণ ওকে অত, আমি বললাম মানে আমার হাজবেন্ড হ্যাঁ ইজ অলসো ভেরি কাইন্ড হার্টেড, না হলে থাকতে পারতাম একদম। এবং আমি তখন বলি আসলে কেন করি জানো, আমার বেলায় কেউ করেনি, তাই আমি করছি। যেমন আমাকে আমার তিক্ত অভিজ্ঞতা গুলো আমাকে তিক্ত করেনি, আমাকে আরো কাইন্ড হার্টেড আরো কাইন্ডেড করেছে, আরো এগিয়ে চলতে সাহায্য, এগিয়ে চলতে সাহায্য। সো আমার অপমান, আমার ব্যাকস্ট্যাবিং, আমার এই যে আমার দ্বারা হবে না এই কথাগুলো আমাকে ম্যাজিক্যালি কাজ করেছে এবং এখনো করে। দর্শক বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো কতখানি মোটিভেটেড, মানে একজন সাকসেসফুল মানুষের কতখানি সে কাইন্ড। আরেকটা কথা আমি ভাবে, আমি মনে করি যে আমি একদমই সাকসেসফুল নই, আই এম পারসুইং মাই জার্নি উইথ এ হ্যাপিনেস, হ্যাপিনেস নিজের শান্তি। আমি একটা জার্নি মানে আমার ডেস্টিনেশনে তো ডেফিনেটলি আমার একটা ডেস্টিনেশন আছে, কিন্তু ডেফিনেটলি আমার একটা লিমিটেশনও আছে, আমি এটার বাইরে আমার ক্ষমতা নেই। আমি কখনোই আজকে ভাবতে পারবো না যে আমি জুলিয়া রবার্টস হব, হ্যাঁ আমি এটা ভাবতে পারবো না, কিন্তু আমি আমার মতন করে একটু ভালো কোনো কাজ ডেলিভার করতে পারি, সেই যে জার্নিটা সেটাই আমার কাছে এখন সাকসেস। এবং সেটা যাতে খুব কনফিডেন্টলি করতে পারি, লোকের ভালোবাসা নিয়ে করতে পারি, সেটাই হচ্ছে আসল। কাঞ্চনা মিত্র, কাঞ্চনা মৈত্র রাদার, যে এত ভালোবাসা মানুষের পায় এটা মানে কারো আর বলার অপেক্ষা রাখে না। আমি একটুখানি বন্ধুদের সামনে চলে আসব, কাঞ্চনা মৈত্রের প্রথম মানে অভিনয় জীবনে পদার্পণটা একটু শুনতে অশোকরা হয়তো উদ্বিগ্ন হয়ে আছে। আমি তো মডেলিং করতাম পকেট মানির জন্য, বুঝতেই পারছেন তো, মডেলিং আমি সানন্দায় করেছি, দেবানন্দ ব্যানার্জির সঙ্গে র‍্যাম্প করতাম, করতে করতে আমি গ্রাজুয়েশনের জন্য ছেড়ে দিই। কোথাও আমার মনে হচ্ছিল অরুণিমা যে মডেলিং ইজ নট মাই মাই কাজ, হ্যাঁ মানে আমার হয়তো আমি যে ক্রিয়েটিভ, আমার মধ্যে যে একটা অভিনয়ের একটা স্পৃহা আছে সেটা বুঝতে পারিনি। আসলে ঈশ্বর তোমাকে তার প্ল্যানিং হতে পারে, ওটা সবটাই ওনার উপরে, হ্যাঁ মানে আমি ভীষণ বিশ্বাসী এর এনার্জিতে। তো দেন আমি আস্তে আস্তে অভিনয়ে টুকটুক করে শুরু করি, দেন মানে করছি অভিনয় কিন্তু কেউ আমার চিনতে পারছে না, হ্যাঁ আত্মীয় স্বজনরা বলছে ও বাবা ও তো যাত, ও তো যাত পথে চলে গেছে, মোটামুটি আমি ডন হয়ে গেছি, আমি মানে পাচার হয়ে গেছি, আমি মোটামুটি আমি নাকি রাত দুটোর সময় মোটামুটি টলতে টলতে আমার মানে একটা ফিল্মের স্টোরি মনে হতো। আর এখন যখন ওরা বলে কাঞ্চনা মৈত্র আমাদের বাড়ির মেয়ে, তখন চুপচাপ সেই সব নিয়ে চলছে, বাট আমার কাউকে প্রুফ করার নেই, আমার আমার বাবা মাকে প্রুফ করার ছিল আর আমার নিজেকে, কারণ আমি আমি একটা আনকনভেনশনাল লাইফ বেঁচেছি। আমার ওই সময় দু তিনটে বিদেশ থেকে সম্বন্ধ এসেছিল, খুব সেফেস্ট রুট ছিল, আমি ওটা থেকে এসকেপ করে আমি বিদেশে গিয়ে আরাম করে থাকবো, বর গয়না দেবে, শাড়ি দেবে, এটা অনেক মেয়ের মোটো, মনে করবেন না থাকে, এটা অনেক মেয়ের মোটো, আই এম সরি। শুধু গয়না কি, বর গয়না শাড়ি দিচ্ছে খুব আনন্দের ব্যাপার, আমার মতো দেয় না কিছু, আমি খুব খুশি হবো, বাট সিরিয়াসলি এটা খুব ভালো ব্যাপার, বাট ওটাই জীবন নয়, একদম ওটাই নেওয়াটা জীবন নয়, ওটা জীবন হতে পারে না। আর তো ওটা একটা সেফেস্ট রুট ছিল, তো আমি সেটা কখনো করিনি। প্রথমত আমার বাবা মার কথা ভেবে, আমি এরকম অনেক মেয়েকে দেখেছি খুব নিম্ন মধ্যবিত্ত বাবা মা মেয়েকে বিয়ে দিতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন, মেয়ে আনন্দ করে শ্বশুর বাড়িতে টাচুট ভালো আছেন, কিন্তু বাবা মার মাছ ভাতটা যে কখন আলু সেদ্ধ ভাত হয়ে গেছে সে খবর রাখে না। সো আই ডোন্ট নিড অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ওই রকম একটা জীবন চাইনি, আমি চেয়েছি সবাইকে নিয়ে বাঁচতে। আরেকটা হচ্ছে যে যদি আমার লাইফ পার্টনার আসার থাকে, সো আমার সবটা মেনেই সে আসবে, আমার তার বাবা মাকেও যেমন আমি রেসপেক্ট করবো, আমার বাবা মাকেও সে তার আমার বাবা মাকে তাকে বাবা মা হিসেবে মানতে হবে না, তাকে সেরকম আমার বাবা মাকে আমার বাবা মার মতো করেই শ্রদ্ধা, মানে জোর করে কারোর বাবা মা করাতে আমি চাই না, বাট আমিও তার বাবা মাকে
শ্রদ্ধা করব, বিকজ তার জন্যই তো আমি তাদের জন্য তাকে পেয়েছি, তাকে পেয়েছি, আর সেও আমার বাবা মার জন্য তাকে পেয়েছে, সো ইটস আ মিউচুয়াল থিং। আর তারপরে যা হয় আর কি, এই করতে করতে কি জানো বলছিলাম যে ওই মডেলিং করে টুকটাক 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 কাজ ফাজ করতে করতে হঠাৎ সাডেনলি আশুদা বলে একজন আছেন আমাদের প্রোডাকশন কন্ট্রোলার, অরুণিমা খুব হাসছে কারণ অরুণিমা সবাইকে চেনে। আশুদা খুব মজার মানুষ ছিল, আমাকে ফোন করে বলল কাঞ্চনা বলো তুই কথা, আমি যে তাহলে আয় তোকে একজন ডেকেছেন। তো আমি চট করে চলে গেলাম, তখন তো ট্যাক্সি ভাড়াও অত ছিল না, কোন রকমে অটো করে বাসে করে চলে গেলাম। চলে গিয়ে দেখি আমার জন্য অপেক্ষা করছেন টেলিভিশন কিং যিশু দাশগুপ্ত, হি ওয়াজ এ কিং। হ্যাঁ আমি তো মানে মোটামুটি আমার হাত পা টাক 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 করে কাঁপছে, তখন মানে মানে যিশু দাশগুপ্ত মানে একই মেকআপ রুমে মমতা শঙ্কর, রূপা গাঙ্গুলি, কৌশিক সেন, ইন্দ্রাণী হালদার, চিত্রা সেন, মানে কে নেই, কুণাল দা, সব হাহাই করছে, আমি ওদেরকে বসে এরকম ভাবে দেখছি, আমি জানি দর্শকরা যারা টেলিভিশন বহু বছর ধরে দেখছেন তাদের এখনো মনে আছে যিশু দাশগুপ্তর, মানে যিশু দাশগুপ্তর আমার মনে আছে, আমি ছোটবেলায় দেখতাম কুয়াশা, যখন একদম কুয়াশা যখন ইন্দ্রাণী হালদার কি হবে, এই দুলাল রাহিনীরা কি করছে, বদমাইশি গো, চার নচিকেতার নচিকেতাদার ওই যে গান ঘিরে ধরে কুয়াশা যখন শুনতে রাস্তা দিয়ে গেলে সবার ঘরে, হ্যাঁ তখন একটা অন্য অরা ছিল ব্যাপারটা। তো এনিওয়ে তখন আমাকে বললো তিথির অতিথিতে তোমার একটা আপনার একটা এক মাসের ট্র্যাক রাখছি, যদি আপনি অ্যাক্টিং ভালো করে দেখাতে পারেন তাহলে সেটা আরো দু তিন মাস বাড়বে। আমার কাছে তখন একটা চাঁদ পাওয়া, মানে ওটা একটা যিশু দাশগুপ্ত তারপরে তিথির অতিথির মতন হিট সিরিয়াল। আমি ঢুকলাম অষ্টমীর দিন, আমার ফার্স্ট টেলিকাস্ট হয়েছিল, মোস্ট প্রবাবলি 2005 হবে আমার এই মুহূর্তে সালটা মনে নেই। হ্যাঁ তখন অষ্টমীর দিন পরে যিশুদা বলেছিল, ওই দিনকে রেকর্ড টিআরপি এসেছিল 14.7, কারণ তখন এখন তো 6 টিআরপি আসলে বিরাট ব্যাপার, তখন তো অত চ্যানেল ছিল না, অত রেশারেশি ছিল না। সো তারপরে ওই দেড় দু মাসের রোলটা 5 বছরের রোলে হয়ে যায় এবং ওটা আমাকে টেলিভিশনে প্রতিষ্ঠিত করে যায়। কি করে বুঝলাম জানো, যে আমাকে আমি আমাকে লোক ইন্ডাস্ট্রি আমাকে অ্যাকসেপ্ট করেছে। একদিন আমি ইন্দ্রপুরি স্টুডিওয়ে ঢুকেছি, আগে ইন্দ্রপুরি স্টুডিওয়ে ঢুকলে মানে মনে হতো কোথায় এসেছি, একটা মানে একটা কিরকম একটা শেকি লাগলো। আমি ইন্দ্রপুরি স্টুডিওয়ে ঢুকেছি ওই সময়টা, আমি বলছি সবে সবে তিথির অতিথি শুরু হয়েছে 6-7 মাস, দেন আমি দাঁড়িয়ে আছি একটা চেকের জন্য, একটা ছোট কাজ করেছিলাম, তখন দেখছি দূর থেকে একটা প্রোডাকশনের একজন দাদা, হ্যাঁ আমাদের তো ভীষণ ওরা ক্লোজ হয় তুমি জানো, ছুটে 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 আসছে একটা চেয়ার হাতে, আমি এরকম আস্তে করে শুনেছি, হঠাৎ করে চেয়ারটা আমার পিছনে, সো ওইটা আমাকে ভীষণ ভাবে মনে করিয়েছে, ইউ হ্যাভ টু আর্ন ইওর ওন চেয়ার, ডোন্ট আস্ক ফর ইট, একদম একদম দাঁড়িয়ে থাকবেন যতদিন না প্রোডাকশন নিজে বলে দিদি বসো। আর এখন তো বসতে বলে আমি বলি না একটু দাঁড়াতে চাই, মাই গড। সো আমার ওইটা যিশুদা আমাকে করে দিয়ে গেছে, মানে যিশুদা মানে আমাকে টেলিভিশনে আমার মেশো, হ্যাঁ তুমি আমি জানি আমাদের ক্লু মানে লিটারালি মানে তার মানে কর্মকাণ্ড আমরা সবাই জানি আজকে, কিন্তু সেইখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোনো একটা সিরিয়ালের কোনো একটা এপিসোডে। তো সেই কাঞ্চনা আজকে আমাদের সকলের প্রিয় দাপিয়ে বেড়াচ্ছে, 20 বছর হয়ে গেল, করছিস প্রায় 20, আমার 22-23 বছর হলো। আর একজনের নাম স্পেশালি নিতেই হবে, না হলে হবে না, তার নাম হচ্ছে আফটার যিশুদা টেলিভিশন, আমি টেলিভিশনের কথা বলছি, প্রত্যেক প্রডিউসারের সঙ্গে আমি কাজ করেছি, দি আর ভেরি নাইস, স্পেশালি একজনের কথা না বললে আমি ভীষণ করবো, শ্রেয়াশিস চক্রবর্তী। শ্রেয়াশিস দা আমাকে প্রচুর ভালো ভালো টেলিভিশনে খুব ইন্টারেস্টিং চরিত্র দিয়েছেন, নেগেটিভ চরিত্র, অনেকে বলে তুমি কেন নেগেটিভ করো,
যে তুমি এত ভালো কেন অ্যাচিভ করো, আমি এই যে তোমাকে গাটা জ্বলছে জ্বলছে এটা মজা লাগে, তার মানে আমি এন্ট্রি পেয়ে গেছি তোমার সাথে লিটারালি, মানে কথা বলে আমার নিজের একটা না পজিটিভ ফিলিং অলরেডি হচ্ছে, এত ভাইব্রেশনাল একজন মানুষ আমার, মানে আমি আপ্লুত এটা অন স্ক্রিন বলতে ইচ্ছে করছে না, ইটস মাই অনার টু যে একজন এই রকম দাপিয়ে বেড়াচ্ছে সেই রকম অভিনেত্রী আজকে আমার কাপ অফ চায়ে সময় দিয়েছে, থ্যাঙ্কস টু ইউনিভার্স, হ্যাঁ এটা আমি ভীষণভাবে আপ্লুত। এবার যেটা জিজ্ঞেস করতে চাই, তোমার মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি মানে আগামী দিনে তোমার সিরিয়াল বলো, ওয়েব সিরিজ বলো, ছবি বলো, একটু তোমার মুখ থেকে শুনি দর্শকরা জানে। আমি চট করে বলে দিই কারণ অন্য নানান ইন্টারেস্টিং বিষয় আমাদের আলোচনা চলছে। হেমা মালিনী বলে আমি একটা ছবি করেছি, চিরঞ্জিত দা আছে, ইয়েস ইয়েস ইয়েস, ভাস্বর আছে, আমি আছি, খুব ইন্টারেস্টিং একটা কমেডি, ইটস এ ডার্ক কমেডি অ্যাবাউট এ রিলেশনশিপ, ওটাতে আমি ভীষণ ইন্টারেস্টিং একটা রোল করেছি, ওটা দেখা যাবে। আগামী দিনে আমি আরেকটা ছবি করতে চলেছি, ছবির নামটা এখনো ঠিক হয়নি, কিন্তু খরাজদা আছেন, আমাদের সৌরভ দাস আছেন, প্রজাপতি যে ছবিটি সুব্রত সেন করেছে সেখানে যে আমাদের হিরোইন আছেন, আমি কালকেই আমার আলাপ হলো, শি ইজ এ ভেরি ব্রাইট গার্ল, আর একগুচ্ছ নতুন ভালো ভালো ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে কাজ করছি, সেটা এই নেক্সট মান্থ শুরু হবে। ক্লিকের জন্য আমি একটা ওটিটি করেছি সঞ্জয় ভট্টাচার্যের ডিরেকশনে, ওটার খুব ইন্টারেস্টিং হচ্ছে স্যান্ডি সাহা, যাকে আপনারা সকলে চেনেন, মজার মানুষ স্যান্ডি সাহা, তিনি কিন্তু প্রোডিউসার এবং তিনি যে সাবজেক্ট ম্যাটারটা বেচেছেন, হ্যাঁ, এবং মানে রিয়েলি রিয়েলি নাইস পারসন, নাইস হ্যাটস অফ, এবং আমি জানি অনেকে স্যান্ডি সাহাকে ট্রোল করে এবং এমন অনেক মানুষকে ট্রোল করে, বাট হ্যাটস অফ স্যান্ডি, আমি তোমাকে খুব রেসপেক্ট দিয়ে একটা কথা বলছি, বা এই ধরনের মানুষকে যারা নিজেদের দমে উঠেছে একদম নিজের ক্যাপাবিলিটিতে, আমি জানি অনেক সময় অনেক কিছু করতে হয় যেটা দেখে লোকের হয়তো ভালো নাও লাগতে পারে, এন্ড অফ দ্য ডে তোমাকে লোকে দেখে দেখে, আর ফার্স্ট অফ অল কি আমরা সেলফ মেড, মানে নিজেরা নিজেদের জায়গা, আর মাঝে মাঝে এত কন্টেন্ট গুলো ইন্টারেস্টিং হয়, তো তারই একটা সিরিজে আমি কাজ করেছি ক্লিকের জন্য। আগামী দিনে আরেকটা খুব ইন্টারেস্টিং মিস্ট্রি সিরিজে আমার কাজ করার কথা চলছে, ওটা শুরু হতে হতে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে, আর একটা শর্ট ফিল্মের কথা চলছে, যদি সেটা হয় ওই জানুয়ারি ফেব্রুয়ারি। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে টেলিভিশন আমার ভীষণ প্রিয় জায়গা, অনেকে বলেন আমি তো খুব একটা টেলিভিশন করি না, আমি সব করি, আমাকে যাদবপুরের মোড়ে দাঁড়িয়ে পথনাটিকা করতে বলুন আমি করবো, আমার কনফিডেন্সের অভাব নেই, আমি জানি যারা আমাকে ভালোবাসার আমি যে ফর্মেই করি তারা আমায় ভালোবাসবে। কাঞ্চনা তোমার এই কথাটাতে আমি একটু অ্যাপ্রিসিয়েট করে মাঝখানে বলি, মানে তোমরাও শুনছো বা জানছো, আমিও তুমি যেটা বললে না আমি সব করি, আমিও অ্যাজ এ ফিল্ম প্রোডাকশন হিসেবে ছবিও করি, সব করবো, মোটিভেশনাল ভিডিও করবো, তার কারণ হচ্ছে দেখো আমরা পারি একটা, না আমি বলছি একটা সময় মিডিয়াটা একটা অন্যরকমের ছিল, যখন কি বলতো যে অ্যাক্টরদের যত কম দেখা যাবে তত তাদের আকর্ষণ থাকবে, কিন্তু যুগ বদলেছে, ইন্টারনেট এসছে, তারপরে তোমার এখন সোশ্যাল নেটওয়ার্কিং এত স্ট্রং, যত আপনাকে দেখা যাবে যত রকম ভাবে আপনি মানুষকে পৌঁছতে পারবেন, মানে ভালো রাখতে পারবেন আপনি এন্টারটেইন, তত আপনার লাভ। সো আমি সবই করি, আর টেলিভিশনে গীতা এলএলবি স্টার জলসায় চলছে, আর আমার জগদ্ধাত্রী চলছে জি বাংলায়, প্লিজ দেখবেন। আর যেরকম ভাবে, আর আমি সবসময় একটা কথা ভীষণ বলি, আমাকে যেমন আমার বাবা মা আমার অপমানগুলো উঠতে সাহায্য করেছে, তেমনি একজন বা একাধিক জন সাহায্য করেছে, তারা হচ্ছে আমার দর্শক। যে কোনো ইন্টারভিউতে আমি সবসময় বলি, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি গডফাদার, আই ডোন্ট হ্যাভ এনি গডফাদার, আমার কোনো ব্যাক আপ ছিল না, আমি একটা খুবই মানে নন ফিল্মি পরিবার থেকে আসা মেয়ে, সেখানে একমাত্র দর্শকরা আমার টেলিভিশন শোতে আমার টিআরপি বাড়িয়েছে, আমাকে দেখেছে, আমার ছবিগুলো পছন্দ করেছে, আমার অভিনয়কে, সো আই এম সো 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 গ্রেটফুল টু ইউ পিপল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মানে আপনারা না থাকলে আমার অন্তত কোনো অস্তিত্ব নেই রিয়েলি, মানে যত শুনছি তত আমি আপ্লুত হয়ে যাচ্ছি, একটা ভালো মানুষ হওয়াটা কতখানি দরকার পড়ে। আর বছরের প্রথমেই কাপ অফ চা ওই তরুণীমাতে কিন্তু কাঞ্চনা মৈত্রর ফেসটা আসছে, 2024-এ রেডি থাকো বন্ধুরা। আচ্ছা একটা জিজ্ঞেস করি, নি ধরো আজ থেকে 20 বছর আগে জার্নি শুরু, বা 22-24 বছর আগে যখন থেকে, সেদিনের কাঞ্চনা আর আজকের কাঞ্চনা তোমার কাছে, মানে সেদিনের কাঞ্চনা আর আজকের কাঞ্চনার মধ্যে ডিফারেন্সটা? সেদিনের কাঞ্চনা ক্রাইসিসের মুখোমুখি হলে ঘাবড়ে যেত,
আজকের কাঞ্চনা একটা ক্রাইসিস আসলে মজা পায়, ও মাই গড, যে আর মজা পায়, ও আচ্ছা ক্রাইসিস, তার মানে সামনে আরো ভালো কিছু আসছে, ফাটাফাট, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স, দ্যাট ইজ ইন্সপিরেশন, মানে এটা এক্সপেরিয়েন্স, এটা কি বলো তো, জীবনের পথ চলতে চলতে এমন অনেক দিন গেছে সারা রাত ভোর কেঁদেছি, সারা দুদিন কিছু খাইনি, ডিপ্রেশনে ভেবেছি আমার কিচ্ছু হবে না, আমার চলে যাব, তারপরেই আমার একটা এমন কিছু ক্লিক করেছে, আমি ওই কেমন কি বোকা, আমি এতটা টাইম ওয়েস্ট করলাম, আসলে ইটস এক্সপিরিয়েন্স। আজ থেকে 20 বছর আগে আমি ক্রাইসিস এলে ভেঙে পড়তাম, এখন ক্রাইসিস এলে আসলে তলোয়ার শান্তিতে ছুটে, চলো ভালো সময় আসছে তাহলে। দারুণ দারুণ, মানে এই দুটো ডেফিনেশন ফাটাফাটি লাগলো কাঞ্চনা, রিয়েলি। আর তুমি এবার বলো কয়েকটা কথা জিজ্ঞেস করে নিই চট করে, আজকের কাঞ্চনা কি খেতে ভালোবাসে? আমি মাছ খেতে খুব ভালোবাসি, আর বাঙালি পোস্ত, আমি তো ঘটি, মানে আমার বাবা ঘটি, মা বাঙাল, তো আমি মাঝে মাঝে শুটকি মাছও খাই, আবার পোস্তও খাই, আমি আলু পোস্ত খুব খেতে ভালোবাসি, মাছ খুব খেতে ভালোবাসি, তারপরে ইদানিং একটা খাওয়া শুরু করেছি ওই চিতল মাছ, চিতল মাছের পেট, আর আমার বাড়িতে একদম ভালো রান্না হয় না, আমার মা হচ্ছে আমারই মতো ওয়ার্স্ট কুক, আর আমি মাকে একদম রান্না করতে দিই না, কারণ আমি এটা বিশ্বাস করি আমাদের মাদের কাজ রান্না করা নয়, অনেক তারা আমাদের মানুষ করে নিয়েছে, এবার মা একটু ঘুরুক বেড়াক একটু আনন্দ করুক, মেয়েদের কাজ শুধু রান্না করা না, একদম, হ্যাঁ তাদের অনেক কাজ, অনেক কাজ আছে, সো সুইগি আছে, সুইগি করে নিন, জোম্যাটো করে নিন, টাকা না থাকলে নিজে ইউটিউব দেখে রান্না শিখে নিন, কোনো চাপ নেই, কিন্তু মাদের ওপর আর প্রেশার দেবেন দেবেন না, আর ওদের ওপরও দেবেন না। তো সেই আর কি, আমি ফুডি, আর আমার অল টাইম ফেভারিট হচ্ছে চাইনিজ, অল টাইম, মানে কাঞ্চনার অল টাইম ফেভারিট চাইনিজ আমরা জেনে নিলাম। আর কাঞ্চনার গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে? আমার যেখানে গাছপালা, প্রকৃতি, পাখি, প্রজাপতি, পোকামাকড়, রাস্তার কুকুররা ঘুরছে, বেড়ালরা ঘুরছে, এবং সবাই তাদের ব্যাপারে কম্প্যাশনেট, সেটা পৃথিবীর যে কোনো জায়গা হোক, সেটা আমার ভালো লাগে। মাই গড, মানে ক্রিয়েটিভ মানুষরা বোধহয় ওই নেচারটাকে খুঁজে। আমি না একটা জিনিস দেখলাম জানো তরুণীমা, সব জায়গায় ভেবেছি এখানে শান্তি পাবো, ওখানে শান্তি, এন্ড অফ দ্য ডে আমরা নেচারের কাছে থাকা, এটা খুব বেশি একটা বোদ্ধা বোদ্ধা লাগছে কথাটা, না বোদ্ধা না, ইটস আ ফ্যাক্ট, মানে না, আপনি অনেকক্ষণ যদি কোনো কারণে মন খারাপ থাকে, আপনি একটা কোনো মানে বড় একটা বাগানে বড় বড় গাছ আছে, আকাশটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবেন, তখন কিছুক্ষণের জন্য আপনি সব ভুলে যাবেন, মানে আমি এটা দেখে যে এটা তো থেরাপি, সো আমার মানে নেচার যা নেচার ইউনিভার্স, ইউনিভার্সাল যে জায়গা, ওটা কেউ আপনাকে দিতে পারবে না, একদম ঠিক কথা। বন্ধুরা, আমি অনুষ্ঠানের শেষের পথে চলে এসেছি, এবার যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে কাঞ্চনা, এত তোমার সাকসেস স্টোরি, মানে নিজে তুমি আজকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আজকে দাপিয়ে, মানে আমি বলতে পারি আজকের ডেটে তোমার তারপরে কিন্তু আর পিছে ফিরে তাকাতে হয়নি, বলতে পারবো না যে আমি কতটা ফেমাস, কতটা, আমি তো জানি, আমরা জানি দর্শক, কিন্তু আমি এইটুকু বলতে পারি আই নেভার লুক ব্যাক, এটাই আমার কাছে, এটা এটাই হচ্ছে বিশাল বড় পাওনা। এবং আজকেও তোমার এতগুলো অনুষ্ঠান আসছে, মানে এতগুলো সিরিজ, ছবি, জানো তো একটা খুব ইম্পর্টেন্ট, আমাকে একজন বলেছিল, আমার খুব চেনা একজন নীলদা বলে একজন জার্নালিস্ট আছেন, তার স্ত্রী বলেছিলেন যে এত অ্যাক্ট্রেসের ভিড়ের মধ্যেও প্রাসঙ্গিক থাকাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই প্রাসঙ্গিকতাটা না এত ইম্পর্টেন্ট, এইটার মানে আমি যেমন এই ক্ষেত্রে মানে আমাদের পুরনো অ্যাক্ট্রেসরা যেমন ভিক্টর দা, বুম্বা দা, আমাদের চিরঞ্জিৎ দা, তারপরে দেবশ্রী রায়, ঋতু দি, মানে রচনা দি, এরা এখনো কি প্রাসঙ্গিক, আমি বাংলার কথাই বলছি যেহেতু আমি বাংলায় কাজ করি, এবং তারা প্রত্যেকে কি প্রাসঙ্গিক, নতুনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, দে আর সো ইন্সপায়ারিং। আর যারাই প্রাসঙ্গিকতা হারিয়েছেন, যারাই নিজেকে তৈরি করেননি, তারা হারিয়ে গেছে, আর ইগো নিয়ে চলে এসেছেন বেশি, আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা জেনে নেব কাঞ্চনার কাছ থেকে, তুমি মানে এত লাইফে সাকসেস, এত কিছুর মধ্যে দিয়ে এত প্রাণচঞ্চল একটা মানুষ, সাকসেস ভেরি মাচ পজিটিভ পারসন, মানে আমার পাশে বসে আছে বলে ওইটাই আছে আমার কাছে পজিটিভিটি, পজিটিভিটিটাই তো আজকে এই জায়গায় নিয়ে এসেছে কাঞ্চনাকে। আর তোমার মতে আজকের সোসাইটি ভীষণভাবে ভেঙে পড়ছে, ভীষণভাবে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তোমার একটা মেসেজ টুয়ার্ড সোসাইটি? দেখুন, আমি আমি সেই মেসেজই দিই বা দেব যেটা আমি নিজে যে ফর্মুলাটা করে আমি হয়েছি, কোনো বুকিশ কথা বলে লাভ নেই, কারণ এন্ড অফ দ্য ডে মিথ্যে হবে,
আমি যদি আপনাকে চারটে জ্ঞান গর্ব কথা বলি, অত সহজ নয় লাইফটা। এবার আমার হচ্ছে 10 বার হোঁচট খাবেন, 10 বার খাবেন, 12 বারও খেতে পারেন। আমি 10 বার খেয়েছি বলে আপনাকে 10 বার খেতে হবে এমন না, আপনি 5 বারও খেতে পারেন, আবার আপনি 20 বারও খেতে পারেন, কিন্তু হোঁচট খাওয়ার জন্য হেঁটে যেতে হবে। আপনি হাঁটা থামিয়ে দিলে তাহলে আপনার সব শেষ। কেউ 18 বারে ওঠে, কেউ 10 বারে ওঠে, কেউ 5 বারে ওঠে। আমার অনেক জুনিয়র্স আছে, তারা প্রথম কাজেই এত ক্লিক করে গেল, আমি ভাবি যা বাবা, আমাদের ঘষে ঘষে। সো দেয়ার, ওটা তাদের জার্নি। আবার এমন অনেক মানুষ আছে যারা আমার থেকে অনেক ভালো অভিনেত্রী, অনেক ভালো, আমার থেকে অনেক ভালো স্ক্রিন প্রেজেন্স, তারা এখনও সেইভাবে রেকগনিশন পাননি। তো সব দিকটাই দেখে আমি বলছি, আমি অভিনয়ের কথা বলছি, আমি জীবনের কথাও বলছি, যে মানে যত আঘাত পাবেন তত মনে রাখবেন যে আপনার সাকসেসটা কাছাকাছি আছে। আরেকটা কথা হচ্ছে যে এটা 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 হচ্ছে ইউনিভার্সাল কথা, যে যে যত আঘাত পায় তাকে আঘাতটা দেয়া হয়, সে যখন সাকসেসটা পায় তার মূল্যটা বোঝে। যেমন খুব খারাপ প্রেমিক থাকার পর একটা ভালো প্রেমিক পেলে কি আরাম লাগে না, ওই লাইফটা হচ্ছে প্রেমিক লাইফটাকে। আরেকটা হচ্ছে সেলফ লাভ, পৃথিবীতে যে যাই বলুক আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে যাই বলুক, আপনি নিজেকে স্টার মনে করবেন, মনে করবেন আই এম এ বর্ন স্টার, বর্ন সেলিব্রিটি, মানে অভিনয়ের ক্ষেত্রে নয় মানুষ হিসেবে আপনি স্টার। আরেকটা কথা হচ্ছে যখন একটা জায়গায় পৌঁছে যাবেন, আপনার বাজে অভিজ্ঞতাগুলো যেন আপনাকে তিক্ত না করে, আরও ভালো মানুষ করে, সেইটা সবসময় মাথায় রাখবেন, যাতে আপনি নিজে যেমন একটা জায়গায় উঠেছেন, হয়তো আপনাকে কেউ হেল্প করেনি, হতেই পারে, একদম একদম, কিন্তু আপনি কিন্তু দুজনকে হেল্প করবেন। একটা জীবনযাত্রার শিক্ষা লাভ বলে না তুমি সেই মেসেজ দিলে, বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এইরকম একজন মানে গেস্ট স্পিকারকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে আমি আপ্লুত, ডিজিম্যাক্স স্টেশনের তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, তবে একটা কথা আমি লাস্টে দর্শকদের বলে দিই, আমি কিন্তু 10টা কাজ করলে তার মধ্যে 7টা ভুলই করি, সেটাই কিন্তু নর্মাল। আপনি 10টা কাজের মধ্যে 9টা কাজ যদি ঠিক করেন, তার মানে বুঝবেন আপনি ঠিক জায়গায় নেই, আপনাকে 7টা কাজ ভুল করে, কিন্তু 3টে ঠিক কাজ একদম সলিড করুন, সলিড করুন। সো এইটা করলে পুরোটা ব্যালেন্স ব্যালেন্স হয়ে যাবে। মাই গড, আমরা কত কি জানলাম একটা মানুষ আজকে কাঞ্চনা মৈত্র নামটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে বহু বছর ধরে জড়িত, তার সাকসেস স্টোরিটা শুনে আশা করি তোমরা খুব ভালোভাবে মোটিভেটেড হয়েছে বন্ধুরা। সুতরাং আমাদের এই অনুষ্ঠানটা দেখতে ভুলো না, তাই তো? একদম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী দিনে এই জাগ জগ মানে পাওয়ার প্যাকড এপিসোড নিয়ে তোমাদের সামনে আসছি, কাপ অফ চা উই তরুণীমার অনুষ্ঠান নিয়ে। দেখতে থাকো, সাথে থাকো, তাই তো? অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা, কর্মা, এবং অলওয়েজ বিলিভ ইন পজিটিভিটি। কোনো নেগেটিভ লোক যদি আপনাকে ভীষণ ডাউন করে, ছেঁটে জাস্ট ফেলে দিন, তাকে ছেঁটে ফেলে দিন, বলবেন 2 বছর বাদে কথা। চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই, টাটা টাটা।